50 বছরের গুনাহ মাফের আমল। আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু তার উপর যদি কারো কিছু ফাওনা থাকে তবে তা স্বতন্ত্র বিষয়। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 170 নম্বর হাদিস। তাহলে আমরা কি বুঝলাম, আল্লাহ আকবর, একটি ছোট্ট একটি আমল করলে যদি 50 বছরের গুনাহ মাফ হয়, আল্লাহ আমাদের প্রতি কত এহসান, কত অনুগ্রহ করেন। এই জন্য আমরা এই ছোট্ট আমলটি আমরা সবসময় চালু রাখবো, অর্থাৎ দৈনন্দিন আমরা 200 বার সূরা ইখলাস পাঠ করব। সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামা থেকে 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের আমল, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের আমল। অন্য আরেকটি হাদিসে আছে, হযরত বেলাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিম্নে বর্ণিত ইস্তিগফারটি পাঠ করবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। ইস্তিগফারটি হল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এর তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 198 নং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা ইস্তিগফার সবসময় পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সবসময় আমরা যখন নামাজ পড়ব, নামাজের পরে আমরা এই ইস্তিগফারগুলি পাঠ করব। এই ইস্তিগফার পাঠ করলে বন্দার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বন্দার গুনাহগুলো কী করে দিবেন, মাফ করে দিবেন। কারণ আল্লাহ তো ইনসাফগার, আল্লাহ হাকামুল হাকিমিন, দয়ালু, মেহরবান, আল্লাহ মাফ করার জন্য বসিয়ে আছেন। আরেকটি হাদিসে আছে, 10 লক্ষ নেকি লাভের আমল, 10 লক্ষ নেকি লাভের আমল। একটি আমল আছে যে মুসলমান বান্দা বান্দি ও আমলটি করবে, আল্লাহ পাক তাকে 10 লক্ষ নেকি দান করবেন। সেই দোয়াটি হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার ফজিলত হল, হযরত সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি বাজারে প্রবেশ করে, যেই ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়া পাঠ করবে, তার জন্য 10 লক্ষ নেকি লেখা হয়, 10 লক্ষ গুনাহ মাফ করা হয়। পরবর্তী হাদিসে বর্ণিত হয়েছে, তার জন্য জান্নাতে একটি ফাসাদ নির্মাণ করা হবে। তিরমিজি শরীফের 55 নম্বর খণ্ড 791 নং হাদিস। আল্লাহু আকবর, আমরা তো বাজারে যাই, আমরা কোনো মানুষ বাজারে না যাই পারি না, আমরা বাজারে যাইতে হয়। বাজারে যাওয়া তো আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট হলো বাজার আর সবচেয়ে দামি হলো মসজিদ। তো আমরা তো সব বাজারমুখী, বেশিরভাগ আমরা বাজারে যাই, কিন্তু বাজারে যাব ঠিক আছে আমাদের প্রয়োজনে, বাজারে যাওয়ার সময় বা বাজার ঢোকার সময় যদি এই দোয়াটা পাঠ করি, এই দোয়াটি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় 10 লক্ষ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।